আর দেখুন বন্ধুরা, রুটিগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই বোন পাউরুটিগুলো। আর এইরকম পাউরুটি তো আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতেই বানাবো মিষ্টি রুটি। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টি রুটিটা খুব সহজেই বানানো যায়। তো আজকে আমি মিষ্টি রুটি বানাতে কোনো রকম ডিম কিংবা ইস্ট ব্যবহার করব না। তো ইস্ট আর ডিম ছাড়াই আজকে পাউরুটিটা বানাবো, আর খুবই সহজভাবে। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের আমি মিষ্টি রুটি বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি টক দই, মানে এখানে 100 গ্রাম টক দই আছে। তো প্রথমে আমি এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর ওই টক দইয়ের বাটি 1/2 বাটি আমি নিয়েছি চিনি। তো চিনিটা কিন্তু এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। তো যেহেতু মিষ্টি রুটি বানাচ্ছি তো সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। এখন আমি টক দই আর গুঁড়ো চিনিটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে তাড়াতাড়ি গলে যাবে। তো আপনারা কিন্তু গোটা চিনি নিলে একটু সময় ধরে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা একেবারে গুলে যায়। টক দই আর চিনিগুলোটা তো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তো ওজন হিসাবে কিন্তু 200 গ্রাম ময়দা আছে। তো যত ময়দা নেবেন তার হাফ কিন্তু টক দই নিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু ছোট চামচে 2 চামচ গুঁড়ো দুধ আছে দিয়ে দিচ্ছি। তো আর এই গুঁড়ো দুধটা দিলে রুটিটার কিন্তু দারুণ একটা টেস্ট হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি এই চামচে 1/4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন ডোটা কিন্তু এরকম একটু চটচটেই হবে। আর এবার আমি হাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এখানে 2 চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম। তো সাদা তেল দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালো করে মেখে নেব। আর এই সাদা তেল দিয়ে মাখলে তো হাতে কিন্তু আর ওইভাবে লাগবে না। তো তেল দিয়ে আবারও ডোটাকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এবার আমি এর উপর দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা এরকম ডোটার চারদিকে ভালো করে মাখিয়ে দেব। আর এবারে আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা না হলেও কিন্তু 1/2 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন, তবে কিন্তু এই মিষ্টি রুটিটা খুব সুন্দর হবে। তো আমি 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো ডোটা কিন্তু প্রায় আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন ডোটা কতটা ফুলে গিয়েছে দেখুন। আর আবার আমি হাত দিয়ে কিন্তু একটু মেখে নেব, এই ভিতরে যে বাতাসটা ছিল এইভাবে কিন্তু বার করে দিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু আবার একটু মেখে নিয়েছি। আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। এটার থেকে নয় মোট 4টে লেচি কাটবো। আর আজকে আমি মিষ্টি রুটিগুলো এখানে এরকম স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যেই করব। আর বাটিগুলোতে আমি একটু সাদা তেল কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সাদা তেলটা বাটিটার চারধারে এরকম ভালো করে মাখিয়ে নেব। তো প্রত্যেকটা বাটি আমি এরকম সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা করে লেচি হাতে কিন্তু এভাবে একটু গোল করে নেব। তো
তো দেখুন লেচি গুলো হাতে এরকম ভাবে গোল করে নিয়েছি। আর এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব। আর এইভাবে প্রতিটা লেচি আমি গোল গোল করে নিয়ে আর বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা ডো আমি এরকম বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার এখানে আমি একটা নিয়েছি ডিমের কুসুম। তো এই কুসুমটা এবার এই ডোগুলোর উপর থেকে একটু ব্রাশ করে দেব। তো এতে করে তো রুটিগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আপনারা এখানে ডিমের পরিবর্তে কাঁচা দুধ এইভাবে ব্রাশ করে দিতে পারেন, তবে চেষ্টা করবেন ডিমটা দেওয়ার। আর ডিমের কুসুম এবার দিলে তো কালারটা কিন্তু খুব সুন্দর লাল হবে। তো প্রত্যেকটা ডোর উপরে এইভাবে আমি ডিমের কুসুমটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন ডিমের কুসুমটা এইভাবে প্রত্যেকটা ডোর উপর আমি খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি সাদা তিল, তো উপর থেকে দিয়ে দেব। এতে করে তো রুটিগুলো দেখতে সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো আপনাদের হাতে গায়ে যদি এরকম তিল না থাকে তো আপনারা নাও দিতে পারেন। তো দেখুন সবগুলো ডোয়ের উপর আমি এরকম একটু সাদা তিল দিয়ে দিয়েছি। আর এবারে এখন আমি এটা 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার উপর এইরকম একটা খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আমি 5 মিনিট জাল দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার আমি এই থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি রুটিগুলো তৈরি হতে তো বন্ধুরা মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট পর আপনাদের দেখাবো কেমন এই পাউরুটি হয়েছে। তো প্রায় 30 মিনিট আমি হালকা জাল দিয়ে রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কতখানি করে ফুলে গেছে, আর কত দারুণ কালার হয়েছে দেখুন। অসম্ভব মজার হয়েছে আজকের এই পাউরুটিগুলো। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি এই গরম গরম রুটির উপর একটু বাটার ব্রাশ করে দেব। আর এই গরম গরম রুটির উপর তো বাটার দিলে রুটিটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দারুণ টেস্টি হবে। তবে এটা কিন্তু গরম গরম অবস্থায় এইভাবে ব্রাশ করে দিতে হবে। তো প্রত্যেকটা রুটির উপর এরকম একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। তবে এখন কিন্তু এই রুটিগুলো বাটি থেকে উঠবে না, এখন খুবই গরম আছে, তো ঠান্ডা হোক তারপর আমি বাটি থেকে তুলে দেখাবো কেমন আজকের এই বোন পাওয়া রুটিগুলো হয়েছে। তো প্রায় 15 মিনিট আমি রুটিগুলো এইভাবে রেখে দিয়েছিলাম, আর রুটিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি বাটি থেকে তুলে নেব। তো এই হাত দিয়ে এইভাবে করলে কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে, আর ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক দেখুন বাটির ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই রুটিগুলো, একদম নরম আর তুলতুলে, দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন প্রত্যেকটা রুটি তো অসম্ভব দারুণ হয়েছে। আর দেখুন বন্ধুরা রুটিগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, দেখুন একেবারে নরম তুলতুল করছে, অসম্ভব মজার হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই বোন পাউরুটিগুলো, দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাউরুটিগুলো। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর পাউরুটি বানানো যায় তো আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর হয়।
তো কোন রকম ইস্ট ডিম ইনো ছাড়া যে বাড়িতে এত সুন্দর বোন পাউরুটি তৈরি করা যায়। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার করেই দেখলে তবেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়। আর বাড়িতে যদি এইভাবে পাউরুটি আপনারা বানান তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।